এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে কলে যেতে চাচ্ছি আমাদের সাথে লাইনে আছেন আনোয়ার হোসেন সাহেব সিলেট থেকে তিনি একজন ওয়াহমদি বন্ধু আসসালামু আলাইকুম জি ভাই আনোয়ার হোসেন সাহেব আপনি অনুগ্রহ করে ফোন ওয়ালাইকুম আসসালাম জি শুনতে পাচ্ছি

মক্কায় মোহাম্মদ বিন কাহতানি নামক এক ব্যক্তি ইমাম মাহাদি হবার দাবি করলেন দুশো সশস্ত্র ব্যক্তির সাথে সহযোগিতা নিয়ে তার বোন এই সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করেছিলেন এবং তিনি বলেছিলেন মক্কায় আসলাম মোহাম্মদ আমার নাম এবং আমার পিতার নাম আব্দুল্লাহ আমি কাহতান গোত্রের লোক এখন মানো আমাকে কি উত্তর দিয়েছিল জানেন কথাও শুনে নেই তাদেরকে গুলি মেরে পানি দিয়ে চুবিয়ে তারপরে ইলেকট্রিফাইড করে দেখানা যেটাকে নিচের আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরের নিচে যেটা আছে এক বেসমেন্ট সেখানে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছিল যদি আপনারা শুধুমাত্র গুগল সার্চে গিয়ে দেখে নেন ঘটনা আপনারা পেয়ে যাবেন এই ঘটনা সমস্ত বিশ্বে সবার জানা মোহাম্মদ নাম আবদুল্লাহ পিতার নাম মক্কায় তিনি এসেছেন এবং দাবি করেছেন বরঞ্চ ফজরে নামাজের পর মক্কার মসজিদুল হারাম দখল করে নিয়েছেন মেনেছিল জগৎবাসী মুসলমান কেন মানেনি কেননা এটা বাহ্যিকভাবে বলাই হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসালামের হাদিস ভালো করে পড়ে দেখেন ওই হাদিসের শেষে লেখা আছে তিনি আমার সাথে আমার কবরে দাফন হবেন এবং ক্যামত দিবসে আমি এবং তিনি এক কবর থেকে আবু বাকর এবং উমর রাজি আল্লাহ আনহুমার মধ্যখানে পুনরুত্থিত হব অথচ হজরত আবু বাকর এবং হজরত উমরের কবর দুটি হযরত রসুল আকরাম সাল্লিবাস্লামের এক প্রান্তে অবস্থিত দুই পাশে তার কবর নাই হজর সাল্লাহ আলিবা সাল্লাম কামরার এক পাশে শায়িত আছেন আর তারপরে বুকের সমান হজরত আবু বাকর সিদ্দিক তারপরে হজরত আবু বাকরের বুকের সমান হজরত উমর রাজি আল্লাহ আনহর কবর অবস্থিত অতএব বাহ্যিকভাবে এই হাদিস বর্ণিতই হয় নাই তা নাহলে বাহ্যিকভাবে দুই দিকে দুই কবর রচনা হতো দুই দিকে দুই কবর রচিত হয় নাই কবর হজুর সাল্লু আলীবাশ্লামের এক পাশে হজুর সাল্লু আলিবাস্লামের পাশে শাহিত হয়েছেন আবুবাক্কার তার পাশে সাহিত হয়েছেন উমর হজুর বলছেন কে আমর দিপশে আমি এবং সেই ঈসা একই কবর থেকে পুনরুত্থিত হবে এবং আমাদের দুই পাশে দুইজন কবর থেকে বেরোবে একজন আবুবাক্কার এবং একজন হাজরত উমার কিসের কবর আত্মার কবর তাহলে বোঝা গেল এটা রূপক এরপরে এই কথাও চিন্তা করে দেখেন ইউদ্ফানো মাইফ কাবরে আমার সাথে আমার কবরে সে দাফন হবে বাহ্যিকভাবে কি কোনো ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবামের কবর খুঁড়ে অন্য কাউকে সেখানে দাফন হতে দিবে চিন্তা করে উত্তর দিবেন বাহ্যিকভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের কবর খুঁড়ে কি অন্য কাউকে মুসলমানরা সেই কবরে সায়িত হতে দিবে কখনো দিবে না হাদিস বাহ্যিকভাবে গ্রহণযোগ্য নয় এই বিষয়টা কি আমার সাথে সে প্রেমে একাকার হবে আমার অনুসরণকারী হিসাবে অতএব তার নাম তার লক্ষণ আমার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তার পিতার স্বভাব চরিত্র এবং জীবনী এবং লক্ষণ আমার পিতার স্বভাব চরিত্র এবং জীবনী এবং লক্ষণের সাথে মিল খাবে মায়ের কোনো উল্লেখ পর্যন্ত নাই সেই হাদিসে কিন্তু গল্প যখন বানাতে হয় তখন বানিয়ে বানিয়ে মানুষ বলে মক্কায় আসবেন তাই না কোরআনশিব খুলে দেখেন যেখানে আগমনকারী মহাপুরুষের ভবিষ্যৎ বানিয়ে আছে সুরাজুমায় সেখানে লেখা আছে ও আহ রিনামিন হুম লামাই আল্লাহ উ বেহিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আধ্যাত্মিক বিকাশ যেটা শেষ যুগে ঘটবে সেই বিকাশ আরব জাতির মাঝেই ঘটবে না অন্য আরেক জাতির মাঝে ঘটবে আখ রিনামিন হুম অন্য আরেক দল অন্য আরেক জাতির মাঝে হজর সাল্লাল্লাহ আলাহি আত্মিক বিকাশ ঘটবে তাহলে মক্কায় আসলেন কিভাবে তিনি আসবেন আরবের বাইরে আজ মাঝে হজর সাল্লাহ আলাহিসাল্লাম হাত রেখেছিলেন ফার্সি উন্নাসাল হজরত সলমান ফার্সি রাজিয়ালুর কাদের উপরে আর বলেছিলেন এদের মাছ থেকে আসবে হজুর সাল্লাহ আলিবু সিদ্ধান্ত আরবের বাইরে আসবেন আরবের বাইরের বংশধর হবেন তিনি হজুর সাল্লাহ আলিবাস্লামের আল্লাহ কোরআন শরীফের জুমাতে বলছেন যিনি আসবেন হজুর সাল্লু আলিবা সাল্লামের অনুসারী হিসাবে তিনি আসবেন আরেক জাতির মাঝে অতএব তিনি মক্কায় আসবেন না এবং তার বাবার নাম এবং মায়ের নাম যা বলেছি ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী গ্রহণযোগ্য এই ব্যাখ্যার বাইরে গ্রহণযোগ্য নয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাহামের নাম এবং লক্ষণের সাথে যা মিল সেটা তার স্বভাব চরিত্র এবং আত্মিক একাকার হয়ে যাবার কারণে এই কথা বলেছেন